লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আমার কিছু ঘরের মাঝে মানুষ বাসার ঘর আগুন ধরি, আমার দুই চাল ঘোড়া গেছে, সিলিংয়ের মাঝে আগুন ধরে গেছে, ল্যাপটপ ঘোড়া গেছে, স্বর্ণ তিন ভরি গেছে, ১,০০,০০০ টাকা ঘর উড়ে আনি তুই মানুষের দেনা দেনালাই উদ্ভিদের গেছে, এটা কাটাও জ্বলি গেছে। আসলে গতকাল আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে, তো ওনারা আস্তে আস্তে একটু সময় লাগছে, এই কারণে প্রায় তৃতীয় ভাগেই ঘর পোড়া গেছে, তারপরে ওনারা আসছে, ঠিক আছে, কিন্তু ওনারা জায়গা ভুল করে ফেলাইছে, এই কারণে সমস্যা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল পাটোয়ারি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সদস্য রফিক আহমেদ জাগো নিউজকে বলেন, আগুনে আবুল কাশেম মোস্তান, আনোয়ার হোসেন মোস্তান ও শাহজাহান মোস্তানের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমার নগদ ক্যাশ ২,০০,০০০ টাকার উপরে গেছে, ছেলে বিদার নাই টাকা হালি রাখছি, তারপর আমার আমার মানে দুইটা ঘর গেছে। আবার বলেছে যে আমি ঘটনাস্থলে নিজেই যাব, এবং এই মুহূর্তে আসলাম, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখলাম, এবং এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু দুর্ঘটনা তো আমাদের জীবনে থাকবে। দুর্ঘটনায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সরকারের যতটুকু আর্থিক সহযোগিতা দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে দোচলা ঘর ৩টি ও বড় ঘর ৩টি, ক্ষতিগ্রস্তরা ৩জনই আপন ভাই। এছাড়া তাদের মামাতো ভাই আয়ুব আলী মোস্তানের ঘরের কিছু অংশ পড়েছে। ইউপি সদস্য আরও বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরপরও প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা। ঘরগুলোতে থাকা ফ্রিজ, আলমারি সহ কোনো মালামালি আগুন থেকে রক্ষা পায়নি, সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে। শাহজাহান মোস্তানের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদ হোসেন জাগো নিউজকে বলেন, স্টেশন কর্মকর্তা কামরুল হোসেনের নেতৃত্বে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, বিস্তারিত পরে জানানো যাবে।